देवदत्ताम इमाम बीनाम किया चेर मुद्दे स्वर ब्रह्म विभूषिताम स्वर ब्रह्म सरज मने सा ऋषभ मने रे गंधार मने गा सारे गा मध्यम मने मा सारे गा मा पंचम मने पा सारे गा मा धैवत मने धा निषाद मने नी सारे गा मा पा धा नी सप्त स्वरे विभूषित है आज स्वर ब्रह्म विभूषिता अमर काज की मूर्छयित्वा हरि कथा हरि कथार मूर्छना तुली कथार कखनो मूर्छना हय कथार कखनो मूर्छना हय सब समय सुरेर मूर्छना हय কিন্তু বলছেন মূর্ছায়িত্ব হরি কথা এর অর্থ হরি কথাটাকে সুরারোপিত করে গান গায়। এই দেখুন প্রমাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ সুর দিয়ে বলা যায়। অনেক মহাত্মাবর্গ নবদ্বীপের বুকে আছেন তারা সুর বিরোধী। দেবদত্তম ইমাম বীণাম দেবদত্ত ইমাম বীণাম स्वर ब्रह्म विभूषिताम स्वर ब्रह्म विभूषिताम देवदत्ताम इमाम बीनाम देवदत्ताम इमाम बीनाम देवदत्ताम इमाम बीनाम स्वर ब्रह्म विभूषिताम मूर्छयित्वा हरिकथाम के बोलचेन आचार्य वर्जचरण देवर्षिनारद যিনি সঙ্গীতময়ী ভাগবতী বার্তার প্রবর্তক। দুই রকম ভাগবতী বার্তা হয়, ব্যাসীয় নারদীয়। ব্যাসীয় ভাগবতী বার্তা কথা প্রধান, আর নারদীয় ভাগবতী বার্তা কথা সংযুক্ত সুরপ্রধান। মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানশ্চরাম্যহম্, আমি ওই হরিকথা সুরারোপিত করে গান গাই আর সারা পৃথিবী পরিভ্রমণ করে বিচরণ করে বেড়াই, এই আমার কাজ। শোনো ব্যাস, তুমিও যদি সর্বসাধারণের চিত্তবৃত্তিকে সংশোধিত পরিমার্জিত পরিশীলিত করে ভগবত মুখী করতে চাও, এর একটাই উপায়। কি উপায়? শুদ্ধ হরিকথার প্রচার করো, শুদ্ধভাবে গোবিন্দের গুণানুবাদের প্রকাশ করো, এবং যেখানে থাকবে গোবিন্দকে ভালোবাসবার প্রকৃষ্টতম উপায়ের বর্ণন। অন্য কিছু না, বড় বড় সাধনের কথা নয়, অনেক বলেছ তুমি অন্যান্য ধর্মশাস্ত্রে, কিন্তু শ্রীমদ ভাগবত মহাপুরাণে শুদ্ধাপ্রীতি, কেবলাপ্রীতি, নির্গুণাপ্রীতি, নিষ্কামাপ্রীতি, নিরুপাধিক প্রীতির কথা উল্লেখ করো, এইটাতেই সর্বসাধারণের পরম কল্যাণ হবে। যাও সরস্বতী নদীতে স্নান সেরে এসো, ব্রহ্ম মুহূর্তে বেদব্যাস সরস্বতী নদীতে অবগাহন করে দেবর্ষি নারদের পাদপীঠ মুলে বসলেন নতজানু হয়ে। আজকে দেবর্ষি নারদ কানের মধ্যে প্রদান করছেন চতুশ্লোকী ভাগবত। কাকে? বেদব্যাসকে। চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত হয়ে তিনি ঋদ্ধ হয়ে গেলেন। দেবর্ষি বললেন, শোনো ব্যাস, এই যে তোমাকে চতুশ্লোকী ভাগবত দিলাম, এইটি হলো জ্ঞান। নিজে উপলব্ধি করবে ক্রমাগত, জপ করে, চিন্তন করে, মনন করে, তবে হবে বিজ্ঞান। আর জ্ঞান আর বিজ্ঞান যখন সার্থক হবে, তবে তোমার চিত্তে যে ভাবনার জাগরণ ঘটবে তার নাম লোককল্যাণ। আগে জ্ঞান, শ্রী গুরুদেব প্রদান করলেন সেটি জ্ঞান। এখন সমাজ পাল্টে গিয়েছে, এখন জ্ঞান প্রাপ্তির সঙ্গে সঙ্গে ডাইরেক্ট লোককল্যাণে প্রবৃত্ত হয়ে যাচ্ছি আমরা। শ্রী গুরুদেবের কাছ থেকে সব পেলাম, মন্ত্র উপাসনা আদি, যোগপীঠ একদম লিস্ট ধরিয়ে দিলেন, আর গুরুদেবের তো ছাপানো লিস্ট রেডি আছে, গুরুদেবের ছাপানো লিস্ট রেডি। ভাবের জাগরণ ঘটলো কি না, ভাবশুদ্ধি হলো কি না, চরিত্র কলুষিত আছে কি না, স্বভাবের জাগৃতি ঘটলো কি না, অত সাত সতর বিচার বিবেচনা করবার দরকার নেই, চিন্তা ভাবনা করবার প্রয়োজন নেই, একদম দেখে নিয়ে এই লিস্ট, এই বাবা এই লিস্ট কি আছে, সমস্ত মন্ত্র উপাসনা আছে, যোগপীঠ আঁকা টাকা আছে, আর সিদ্ধ প্রণালী, এরা তুমি হয়ে গেলে যা হবার। এইটা কতখানি সার্থক এ বিষয়ে কিন্তু আলোচনার অবকাশ আছে। গুরুদেব কৃপা করবেন সেইটি হবে জ্ঞান,
ভজন সাধন করে নিজে ঋদ্ধ হব সেইটি হবে বিজ্ঞান। আর জ্ঞান আর বিজ্ঞানের কোর্স কমপ্লিট হবে, সার্টিফিকেট হাতে পাবো, তবে প্রবৃত্ত হব লোক কল্যাণে, তার আগে নয়। দেবর্ষি নারদ বললেন, এই নাও জ্ঞান, নিজে উপলব্ধি করো হবে বিজ্ঞান, তবে ভাগবত রচনা করবে হবে লোক কল্যাণ। উপলব্ধি করতে লাগলেন অশ্বত্থ বৃক্ষের মূলভাগে বসে বেদব্যাস, উপলব্ধি করে হৃদয় পটে দেখছেন দ্বাদশ স্কন্ধাত্মক 335 অধ্যায় যুক্ত 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সমুদ্ভাষিত হয়েছে। প্রণাম নিবেদন করলেন ভাগবত ভগবানের পদান্তিকে, তমাদি দেবং পুরুষম নিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। তমাদি দেবং পুরুষম নিধানম, হে শ্রীমৎ ভাগবত রূপী ভগবান, তুমি আদি দেব, তুমি পুরাণ পুরুষোত্তম, জগতের নিধান। তমাদি দেবং পুরুষম নিধানম তমাল বর্ণম সহিতাবতারম, শ্যাম রূপেতে তমাল কৃষ্ণ অঙ্গকান্তি নিয়ে তুমি দ্বাপরের অন্তিম ভাগে প্রকটিত হও, বাঁশি ধরে জগৎকে বিমোহিত করো। তমাল বর্ণম সহিতাবতারম, জগতের সহিত সাধন তুমি করো। অপার সংসার, সংসার অপার, স্বেচ্ছাকৃতভাবে পেরোতে পারছি না, জ্বলে পুড়ে মরছি, চাইছি বেরোতে, উপায় নাই, বাঁধা পড়ে। অপার সংসার সমুদ্র সেতু, এই অপার সংসার সমুদ্র উত্তীর্ণ হতে হে ভাগবত রূপী ভগবান তুমি সেতু, তুমি ব্রিজ। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ। অপার সংসার অতিক্রান্ত হতে পারছি না, ভাগবত রূপী সেতু হয়ে তুমি সংসার থেকে ভগবানের চরণ পর্যন্ত যাচ্ছ, তাই তোমার সমাশ্রয় কেউ যদি গ্রহণ করে সে সাক্ষাৎ ভগবানকে প্রাপ্ত হয়ে ধন্য হবে। তোমাতে আর ভগবানে বিন্দুমাত্র কোনো তফাত নাই, তুমি ভগবান, তুমি সাধ্য, তুমি সাধন। কিতনা পায়া কিতনা খোয়া রে তোল সেখে তো তোল, তুনে জীবন গাওয়ায়া বন্দে মিটি কে মো, তুনে জীবন গাওয়ায়া বন্দে মিটি কে মো। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। মানা গ্রামে ব্যাসদেব ধ্যানমগ্ন হয়ে বসলেন, গণপতি ভগবানকে আহ্বান করলেন, গাইয়ে গণপতি জগবন্দন, গাই যে গণপতি জগবন্দন, গাইয়ে গণপতি জগবন্দন, গাই যে গণপতি জগবন্দন, বন্দন। শঙ্কর সুবন ভবানী নন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন, শঙ্কর সুবন ভবানী নন্দন,
गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, मोदक प्रिय मुदक मंगल दाता, मोदक प्रिय मुदक मंगल दाता, मोदक प्रिय मुदक मंगल दाता, शंकर सुवन भवानी नंदन, शंकर सुमन भवानी नंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, जगवंदन। मागत तुलसी दास कर जोड़े, मागत तुलसी दास कर जोड़े, गरे गरे नीरे सो पानी सरे गरे गरे नीरे सो सागा मापा गामा गा गामा पानी नीरे सो निसा दानी पदा मापा गामा रे गरे पानी सरे गरे गरे नीरे सो मांगत तुलसी दास कर जोड़े, बसहु राम सिया मानस मोरे, बसहु राम सिया मानस मोरे, शंकर सुवन भवानी नंदना, शंकर सुवन भवानी नंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन, गाइए गण गाइए गण गाइए गणपति जगवंदन, जगवंदना। गणपति भगवान प्रकटित हलन, व्यास विष्णुस्वरूप गणपति ओ विष्णुस्वरूप, एक विष्णुस्वरूप और एक विष्णुस्वरूप के परस्पर प्रणाम करलें। वेदव्यास बोलें अनर्गल बोलबो भागवत अपनी लिपिबद्ध करुन स्वर्णाक्षरे मुक्ताक्षरे। गणपति भगवान बोलें आमारो शर्त आछे, अपनी बोलबें तैरधारावत माझे किन्तु छेद हले चलबे ना, কন্টিনিউ বলতে হবে। ব্যাস চিন্তা করলেন কন্টিনিউ বলা তো দুঃসাধ্য, দেখি চেষ্টা করে কি পারা যায় কি না পারা যায়। ব্যাস বললেন আমারও একটি শর্ত আছে গণপতি ভগবান। বললেন বলুন। আমি অনর্গল বলে যাবো এতে সন্দেহ নাই, কিন্তু যা বলবো আপনি না বুঝে লিখতে পারবেন না। গণপতি ভগবান বললেন ঠিক আছে, অনর্গল ভাগবত বলতে বলতে মাঝে মাঝে ব্যাসদেব এমন কয়েকটা কূট শ্লোক বলতে শুরু করলেন যে গণপতি ভগবানকেও কলম রেখে গালি হাত দিয়ে ভাবতে হতে লাগলো। আর যখন তিনি ভাবছেন যে এর কী অর্থ, তখন ব্যাসদেব নতুন শ্লোক ভেবে নিচ্ছেন, তারপরে অনর্গল বলছেন। এইভাবে
श्रीमद्भागवत जयंतीर दिने श्रीमद्भागवत महापुराण प्रकटित होलें। बोलिए भागवत महापुराण की जय। भागवत भगवान तो प्रकटित होलें किंतु व्यासेर मने एलो नतून चिंता। अविकृत रूपे ते एई भागवत के के प्रचार करबे के प्रसार करबे। संगे संगे मने एलो निजेर पुत्रेर कथा शुकदेव सेई पारबे तार कारण माया मुक्त महापुरुष एकमात्र सेई। আমি নিজেও নই, ব্যাসদেব ভাবছেন। তার কারণ আমি পুত্রের পেছনে ছুটেছিলাম, পুত্র ফিরে আয় বলে। ওটা তো মায়ারই লক্ষণ, বন্ধনেরই লক্ষণ। কিন্তু সুখদেব মায়ার বন্ধন ছিন্ন করে ছুটেছিলেন। মহাপুরুষ দুই রকম হয় বাবা, জেনে নিন। সাধুবর্গ দুই প্রকার হয় জেনে নিন। এক প্রকার সুখদেবের মতো, আরেক প্রকার দেবর্ষি নারদের মতো। সুখদেব হচ্ছেন লোকত্যাগী মহাপুরুষ, আর দেবর্ষি নারদ হচ্ছেন লোকসংগ্রহী মহাপুরুষ। সুখদেব গোস্বামীপাদ লোককে তো ত্যাগ করেইছেন, একান্ত বসবাস, বাপকেও ছেড়ে দিলেন, একান্ত বসবাস, এর নাম লোকত্যাগী মহাপুরুষ। আর দেবর্ষি নারদ গায়মানশ্চরাম্যহম্, যেখানে লোক উনি সেখানেই যাবেন। নলকুবর মণিগ্রীব অপ্সরাবর্গের সঙ্গে স্নান করছিল, তোর আসার কি দরকার বাবা? সাইড কেটে চলে যেতে পারতিস, বলছেন না, যেখানে লোক সেখানেই যাবেন। উনি জানেন যে নলকুবর মণিগ্রীব অপরাধ করবে, আমি শাপ দেব, নন্দবাবার প্রাঙ্গণে দুটি অর্জুন বৃক্ষ হবে, কৃষ্ণ ছোট সময় লীলা করবেন, সেই বৃক্ষে হাত দেবেন, যেদিন মা যশোমতী কৃষ্ণকে উদুখলের মধ্যে বাঁধবেন সেই দিন যমলা অর্জুন ভঞ্জন হবে, তারা উদ্ধার হবে, কৃষ্ণের একটি অপূর্ব লীলার সহায়ক হবে। এত কিছু জেনে বসে আছেন, তাই যেচে সেধে তাদের কাছে গেলেন। এটি দেবর্ষি নারদের স্বভাব, তিনি লোক সংগ্রহী সাধু, আর সুখদেব লোকত্যাগী সাধু। তা এমন লোকত্যাগী সাধুকে কি করে নিয়ে আসবো আমি? উপায় তো কিছু দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, ভাগবত মহাপুরাণ কৃপা করে প্রকটিত হয়েছেন স্বমহিমাতে, এখন দেখি তো ভাগবতের জাল বিস্তার করে সুখদেব রূপ সুখ পক্ষীকে জালে ধরতে পারি কি না। তাই নিজের শিষ্যদেরকে ভাগবতের দুটি শ্লোক শিখিয়ে দিলেন, একটি কৃষ্ণের রূপবর্ণনাত্মক শ্লোক, অপরটি কৃষ্ণের গুণবর্ণনাত্মক শ্লোক। বরহাপীড়ম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপিশম বৈজয়ন্তীঞ্চমালা রন্ধ্রান বেণোর অধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম স্বপদরমণম বৃন্দারণ্যম সুমধর্মনম প্রাবিশদ গীত কীর্তি। আজকে গোবিন্দ সুন্দর চূড়ার মধ্যে দিয়েছেন ময়ূরপুচ্ছ, পীতবর্ণের ধটি, পীতবর্ণের উত্তরীয় ধরা ইত্যাদি ধারণ করে কর্ণিকা পুষ্প একবার এই কর্ণে দিচ্ছেন, একবার অপর কর্ণে দিচ্ছেন। নটবর বপু তার চলায় নাচন কথাই যে গান, নৃত্য করতে করতে তিনি যাচ্ছেন গোচারণে। ব্রজগোপিকা আগন দর্শন করছেন এই রূপ। আজকে ব্যাসদেব নিজের শিষ্যবর্গকে কৃষ্ণের এই রূপের কথা শিখিয়ে দিলেন। তারা জোরে জোরে বনপ্রদেশে আবৃত্তি করতে লাগলেন। সুখদেবের কর্ণের মধ্যে প্রবিষ্ট হলো, সুখদেবের প্রাণ সমাকৃষ্ট হলো। সুখদেব মনে মনে চিন্তা করতে লাগলেন, এই জগতে যত রূপ দেখেছি সমস্ত রূপের মধ্যে ব্রহ্মকেই দেখেছি, কিন্তু এই রূপের কথা শ্রবণ করে এখনো দেখি নাই, কথা শ্রবণ করেছি, তাই আমার মন প্রাণ সমাকৃষ্ট হচ্ছে কেন এই রূপের প্রতি? কি আছে এই রূপে আমাকে জানতে হবে। পাগলের মতো হয়ে গেলেন তিনি। এই যে রূপের কথা শুনে রূপের ঠাকুরের প্রতি আসক্তি হল, এর নাম পূর্বরাগ। রতিরিয়া সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণাদিজা তয়োরুন্মিলতি প্রাজ্ঞাই পূর্বরাগ স উচ্চতে স
শুনাজিল শ্যাম না কেবা শোনাইল শ্যাম না কানের ভিতর দিয়া মরমে পশিল গো 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 আকুল করিল মন প্রাণ আকুল করিল মোর প্রাণ নাম পর তবে যার পিছন করল গো নাম পর তবে যার পিছন করল গো অঙ্গের পর শিখিবা অঙ্গের পর শিখিবা যেখানে বসতি তার নয়ানে দেখিয়ে গো যেখানে বসতি যেখানে বসতি নয়নে ধেরি বগো যুবতী ধর কইছে রা মরমি যুবতী ধর কইছে রা এখন পাশরিতে করি আমি পাশরানা যাই গো পাশরিতে করি বলো কি করিব কি হবে উপায় বলো কি করিব কি হবে উপায় বলো বলো কি করিব কি হবে বলো কি করিব কি হবে উপায় কহে দিজ চন্ডী দাসে কুলবতীর কুল নাতে ঘনে দিজ চন্ডী দাসে কুলবতী কুল নাশে কহে দিজ চন্ডী দাসে কুলবতীর কুল নাশে কৃষ্ণ প্রেমে এমনে রীতি ঘনে দিজ চন্ডী দাসে আপনার যৌবন যাচা নিজ ইচ্ছায় আপনার যৌবন যাচা স্বইচ্ছায় আপনার যৌবন যাচা এ বাসনাই শুকদেবীর এই অবস্থা হল, ছুটে এলেন তিনি শ্লোক বক্তার কাছে। হুগো এমন শ্লোক কোথায় পেলে? বিরাট দেহ শুকদেবের, ভাবল ব্রহ্মদত্ত, ছুটে গেলেন ব্যাসদেবের কাছে, সব কথা বললেন। ব্যাসদেব বুঝে গেলেন ওষুধে কাজ করেছে। যাকে ধরবার জন্য শ্লোক শিখিয়েছিলাম শিষ্যকে, সে ছুটে এসছে নিজেই। শোনো শোনো, আর একটা মন্ত্র শিখিয়ে দিই, ওটা গাইলে আর ব্রহ্মদত্ত ধরবে না। ঠিক আছে গুরুদেব, শিখিয়ে দিই।
কৃষ্ণের রূপের কথা শিখিয়েছিলেন, শিখিয়ে দিলেন কৃষ্ণের গুণের কথা। কৃষ্ণের যত গুণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কৃপাগুণ। যেদিন কৃষ্ণের মাত্র 6 দিন বয়স ছিল সেদিন পুতনা স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে এসে ধাত্রীযজ্ঞা গতি পেয়ে গেলেন। অহো বকিয়ম স্তন কালকূটম জিঘাংসয়া পায়দপ্যসাধ্বী লেভে গতিম ধাকৃচিতং ততোন্যম কংবাদয়ালো শরণম ব্রজে। ব্যাসদেবের শিষ্যগণ জোরে জোরে গাইতে শুরু করলেন, সুখদেব পাগল হলেন। সুত গোস্বামী পাদ সুখদেবের পাগলামির এখানে দুটো শ্লোক উল্লেখ করেছেন। একটি শ্লোক মহাপ্রভুর বড় প্রিয় ছিল এবং পুরীতে বর্তমানে যেতে গঙ্গা মাতা মঠ সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি, সেখানে ওই শ্লোকটি উত্থাপন করেই সার্বভৌম ভট্টাচার্যের দর্পকে চূর্ণ করেছিলেন শ্রীমান মহাপ্রভু। শ্লোকটি হচ্ছে আত্মা রামাশ্চুনায়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে কুরুবন্ত্যহৈতুকীম ভক্তিম হরি। যারা আত্মারাম পূর্ণ কাম প্রবৃত্তি মার্গে রুচিনায় নিবৃত্ত তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন তাদের প্রাণ গোবিন্দের রূপের কথা এবং গুণের কথা আকর্ষণ করে। সুখদেবের কি অবস্থা হলো? হরে গুণা হরে হরের গুণাক্ষিপ্তমতির ভগবান বাদরায়ণী অধ্যগান মহদাখ্যানং নিত্যম বিষ্ণু জন প্রিয় হরের গুণাক্ষিপ্তমতি। সুত গোস্বামী পাদ এখানে প্রয়োগ করেছেন ক্ষিপ্তমতি। ক্ষিপ্তমতি মানে খেপে গেলেন মশাই, খেপে গেলেন, চুল ছিঁড়তে শুরু করলেন সুখদেব গোস্বামী পাদ। এমন রূপ এমন গুণ, নিজেকে আর ধরে রাখতে পারছেন না, তিনি ছুটে এলেন কোথায়? ব্যাসদেবের চরণ প্রান্তে। সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুশীলন করলেন। ব্যাসদেব পূর্ণ রূপে তে সুখদেবকে প্রদান করলেন ভাগবত মহাপুরাণ। সুখদেব ঋদ্ধ হয়ে গেলেন, পরম ভাগবতে রূপান্তরিত হয়ে গেলেন। সেই সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে 7 দিন শুনিয়েছিলেন ভাগবত। জিজ্ঞাসা করেছেন সৌনকমণি সুত গোস্বামী পাদকে, সুখদেব গোস্বামী পাদ কি সারা ভূভারতে আর রাজা খুঁজে পেলেন না? যে ব্রহ্মশাপাভিভূত একজনের কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন, শুনেছি তৎকালীন সমাজে কেউ যদি ব্রহ্মশাপাভিভূত হতেন সমাজে তার ঠাকুর চাকর বন্ধ হতো, কেউ শাপগ্রস্তের মুখ পানে চাইতেন না। সেখানে পরম পবিত্র সুখদেব গোস্বামী পাদ যিনি গোদহন কাল পর্যন্ত নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করেন না, তিনি গেলেন কেন? পরীক্ষিতের মধ্যে এমন কি গুণ আছে? সুত গোস্বামী পাদ শুরু করেছেন পরীক্ষিত গুণাবলী। যদা মৃধে কৌরব সৃঞ্জয়ানা বীরে স্বথো বীরগতিম গতেষু বৃকোদরা বৃদ্ধ গদাভিমর্ষ ভগ্নোরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। কুরুক্ষেত্র সমরাঙ্গনের শেষ ভাগে ভীমসেনের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ যখন হলো তখন অশ্বত্থামা দুর্যোধনকে আনন্দ দিতে পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রের দেহের থেকে মস্তক দ্বিখণ্ডিত করে দুর্যোধনের কাছে নিয়ে এলো। দ্রৌপদী পঞ্চপাণ্ডব কৃষ্ণ
যখন পাণ্ডব শিবিরে প্রবেশ করে দেখছেন দ্রৌপদীর পঞ্চপুত্রের পাঁচটা দেহ পড়ে আছে, মাথা নাই, তখন দ্রৌপদী খুব কান্নাকাটি, মাতা শিশু না, নিধনম সুতানা, নিশম্য ঘোরম পরিতাপ্যমানা। মাতা শিশুনাম, নিধনম সুতানাম, নিশম্য ঘোরম পরিতাপ্যমানা, তদা রুদত বাষ্প কুলাকুলাক্ষী, তাং সান্ত্বয়ন্নাহ কিরীটমালী। কিরীটমালী অর্জুন সান্ত্বনা দিতে পারছেন না ধর্মপত্নীকে, কি বলবেন, কি ভাষা আছে মায়ের কাছে, পাঁচ পাঁচটা পুত্র মনে পড়ে রয়েছে, মাথা নাই, দেহ আছে, রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে পাণ্ডব শিবির। কৃষ্ণ বলল, কেউ নয়, এই অপকর্ম করেছে তোমার গুরুপুত্র অশ্বত্থামা। কৃষ্ণ রথ হাঁকিয়ে দিলেন, অর্জুন দেখছেন দূরে ছুটছে অশ্বত্থামা, প্রাণ ভয়ে ভীত হয়ে অশ্বত্থামা ছেড়ে দিলেন ব্রহ্মাস্ত্র। কৃষ্ণ বললেন, অর্জুন তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো, তার কারণ ব্রহ্মাস্ত্র ছাড়া ব্রহ্মাস্ত্রকে নিরস্ত করা যায় না। দুই ব্রহ্মাস্ত্র পরস্পরের সঙ্গে সংঘর্ষে লেগে গেল, গোবিন্দ সুন্দর এক স্বরূপে আকাশে উঠে গেলেন, দুই ব্রহ্মাস্ত্রের তেজকে নিজের অঙ্গের মধ্যে সংবরণ করলেন, পৃথিবী সুশান্ত হল। বলির পশুর মতো অশ্বত্থামাকে টেনে টেনে নিয়ে এলেন শিবিরে। দ্রৌপদী বলছেন, ছেড়ে দিন, ছেড়ে দিন প্রভু। মুচ্চতাম মুচ্চতামেষ ব্রাহ্মণো নিতরাম গুরু। তোমার গুরুপুত্র সাক্ষাৎ গুরু ব্রাহ্মণ, ছেড়ে দিন, ছেড়ে দিন। কৃষ্ণ অবাক নয়নে তাকিয়ে আছেন কৃষ্ণার দিকে, ভাবছেন এমনও মহিয়সী হয়, নিজের পাঁচ পাঁচটা ছেলেকে যে মারল তাকে রক্ষা করবার জন্য প্রার্থনা করছে দ্রৌপদী। আহা শ্রেষ্ঠা দ্রৌপদী, অর্জুন প্রতিজ্ঞা করেছে মারব আততায়ীকে। ভীমসেন বলছে এক্ষুনি মেরে ফেলো, নকুল সহদেব বলছে মেরে দাও, দুইজন বলছে মেরো না, দ্রৌপদী আর ধর্মরাজ যুধিষ্ঠির। এখন কি করবেন, মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়। মাধব বাইরে, অর্জুন মাধবের কাছে গেলে বললে, মাধব এ প্রসঙ্গে তুমি কিছু বলো। কৃষ্ণ বললেন, ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বধারহন। ব্রাহ্মণকে কোনোভাবেই মারা যায় না, নহন্তব্য কিন্তু আততাই বধারহন, শিশু হত্যাকারী আততাইকে না বধ করে ছেড়ে দেওয়া যায় না। অর্জুন বললেন, কৃষ্ণ তুমি যেমন বাঁকা, তোমার কথাগুলো ওই রকম বাঁকা বাঁকা, বুঝে উঠতে পারছি না কি করব। ব্রাহ্মণও একজন, আততায়ীও একজন, দুটো ব্যক্তি পৃথক পৃথক না, একজনই তো ব্যক্তি, অতএব করণীয় কি? কৃষ্ণ বললেন, তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্র যুদ্ধের প্রাকলগ্নে পড়িয়েছি, পরীক্ষা নেওয়া হয়নি, আজকে পরীক্ষা, পরীক্ষা দাও। অর্জুন বুঝে গেলেন কৃষ্ণের মর্ম, বুঝে গেলেন আমি প্রতিজ্ঞা করেছি উত্তমাঙ্গ কর্তন করব আততায়ীর। অশ্বত্থামার মাথার উপরে একটি অঙ্গ বিশেষ, সেটি কি? শিরোমণি। অর্জুন সেটি কেটে দিলেন, অশ্বত্থামাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিলেন। এদিকে গোবিন্দ সুন্দর দ্রৌপদীর পঞ্চপুত্রের অন্ত্যেষ্টিক্রিয়াদি সুসম্পাদন করলেন, ওদিকে অশ্বত্থামা প্রতিহিংসাতে চলতে চলতে ব্রহ্মা শির অস্ত্র ক্ষেপণ করল। বীরগতি প্রাপ্ত হয়েছে কুরুক্ষেত্র সমরাঙ্গনে যে অশ্বত্থামা তার সগর্ভা পত্নী উত্তরার গর্ভদেশকে উদ্দেশ্য করে। গোবিন্দ সুন্দর সমস্ত কাজ মিটিয়ে রথে চড়ে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিবেন, ঠিক সেই মুহূর্তে গোবিন্দের চরণ প্রান্তে উত্তরা দেবী এসে নিপতিত হলেন। পাহি পাহি মহায়োগী, পাহি পাহি মহায়োগী, দেব দেব জগৎপতে, দেব দেব জগৎ
जगत पते नान्यं त्वदभयं पश्ये यत्र मृत्यु परस्परं यत्र मृत्यु परस्परं अभिद्रवति मामीश शरस्तप्ताय सो विभो कामं दहतु मां नाथ मामे गर्भनिपात्यता মৃত্যুর কারণ মনে পড়ছে একটা কবিতা পড়েছিলাম ছোট সময় জীবনানন্দ দাশের লেখা কবিতাটির নাম 1946-47 কবিতাটির নাম এটা ওখানে একটা কথা আজও মনে আছে কথাটি হচ্ছে সকলেই সকলকে আর চোখে দেখে খুব গুরুত্বপূর্ণ কথা ঠিক একই কথা উত্তরার মুখ দিয়ে বেরিয়েছে তিনি বলছেন আমি দেখছি এই জগতে পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ কেউ কারো ভালো করতে চায় না আপনার দুঃখের কথা আপনার পরম বান্ধবকে বলবেন আপনার কাছে আহারে উহুরে তাড়িয়ে তাড়িয়ে খাবে আপনাকে সান্ত্বনা দেবে যেই বাড়িতে চলে যাবে নিজের বউয়ের কাছে বলবে দেখ বেটা কেমন লাগে ভোগ করে এই হচ্ছে জগতের বন্ধুত্ব প্রকৃত বন্ধু পাওয়া মুশকিল আমার চোখের সামনে এনারা সকলেই আছেন পাঁচজন কুরুক্ষেত্র যুদ্ধের বিজয়ী বীর বিরাট মহারথী কিন্তু আমি কারো পদপ্রান্তে নিপতিত হলাম না কে বলছেন উত্তরা আমার শাশুড়ি না তা দ্রৌপদীর মতো সময়ক্ষেপ আমি করব না অসৎ সভাতে যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রাঞ্চল আকর্ষণ করছিল সেদিন দ্রৌপদী অনেক সময় নষ্ট করেছিলেন দ্রোণের কাছে গিয়ে ভীষ্মের কাছে গিয়ে কৃপের কাছে গিয়ে অন্ধধৃত রাষ্ট্রের কাছে গিয়ে কেউ রক্ষা করতে পেরেছিল বৃথা সময়ক্ষেপ শেষে গোবিন্দ সুন্দরকে ডাকলেন দুই হাত তুলে গোবিন্দ সুন্দর বস্ত্ররূপ ধারণ করলেন কি তুমি তোমাকে ডেকেছিল তুমি প্রকটিত হয়েছিলে আমি এই কথা জেনেও শুনেও বৃথা সময়ক্ষেপ করে বাঁচাও বাঁচাও বলে অন্য কারো কাছে যাব কেন মহাবিপদের দিনে আশ্রয় গ্রহণ যদি করতেই হয় একমাত্র গ্রহণ করতে হয় কৃষ্ণাশ্রয় গোবিন্দাশ্রয় তাই পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে এখানে কৃষ্ণকে দুটো বিশেষণে বিশেষিত করেছেন উত্তরা মা প্রথমে বলেছেন মহাযোগিন আর পরক্ষণে বলেছেন জগৎপতে তুমি মহাযোগী কেন মহাযোগী যোগারূঢ় তুমি যোগেশ্বর তুমি এমন যোগ সামর্থ্য তোমার জানা আছে তুমি সূক্ষ্ম শরীর ধারণ করে আমার গর্ভে প্রবেশ করে আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করলেও করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না এজন্য মহাযোগিন আর জগৎপতে তুমি জগৎকে প্রতিপালন করো আর আমার গর্ভের ভ্রূণকে প্রতিপালন করবে না রক্ষা করবে না তা হয় তাই জগৎপতে পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যং পদভয়ং পশ্যত্র মৃত্যুঃ পরস্পরম অভিদ্রবতি মামীশ সরস্তপ্তায়সো বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপাত্যতাম রক্ষা করো প্রভু আমি মরে যাই ক্ষতি নেই গর্ভস্থ সন্তান পাণ্ডব কুলের শেষ বংশ প্রদীপ তাকে তুমি নিভে যেতে দিও না রক্ষা করো গোবিন্দ সুন্দর সূক্ষ্ম শরীর ধারণ করলেন উত্তরার গর্ভের মধ্যে প্রবিষ্ট হলেন নিজের কৌমুদকী নামক গদা আবর্তন করতে করতে অশ্বত্থামা ক্ষেপিত ব্রহ্মশির অস্ত্রের থেকে উত্তরার গর্ভস্থ সন্তানকে তিনি রক্ষা করলেন মাতৃগর্ভের মধ্যেই উত্তরার গর্ভস্থ সন্তান টুকুর টুকুর করে সাক্ষাৎ ভগবানকে দর্শন করলেন ধন্য হলেন তিনি জন্মগ্রহণ করবার আগেই ভগবত দর্শনে গোবিন্দ সুন্দর বেরিয়ে এলেন কুন্তীকে বলছেন পিসিমা
বিদায় দাও। কুন্তী বলছেন, বাপ, যা যা কর্ম তুই সম্পাদন করেছিস কোনো সাধারণ মানুষের কর্ম নয়, তোর কাজকর্ম তোকে সিদ্ধান্ত আমি করেছি যে তুই ভগবান, আর আমি সাধারণ ভক্ত বিশেষ। যখন তুই ভগবান তখন আমার কর্তব্য তোকে প্রণাম করা। কি বলছো বুয়া, আমি তোমার ভাইপো ভতিজা, আমারই তোমাকে প্রণাম করা উচিত। চুপ, অনেক তুই ছলনা করেছিস আমাকে, আর নয়, এই সিংহাসনে তুই বস। গোবিন্দ সুন্দরকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন আর কুন্তি ভীষ্মকে প্রণাম করছে। কি বলে প্রণাম করছে? নমস্যে ত্বাদ্যম, নমস্যে ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতেহ পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। তোকে নমস্কার করি ভাতিজা বলে নয়, ভাইপো বলে নয়, নমস্যে ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতেহ পরম। তুই ঈশ্বর, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, যা স ঈশ্বর সে ঈশ্বর তুমি। নমস্তে ত্বাদ্যম, তুমি আদি তত্ত্ব তাই তোমাকে নমস্কার করি। প্রকৃতেহ পরম, তুমি মায়াধীশ, আমরা প্রত্যেকেই মায়াধীন। সত্ত্ব রজক তমগুণময়ী, প্রকৃতির ওপরও তুমি অবস্থান করো তাই তুমি প্রকৃতেহ পরম। অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম, সর্বভূত মানে জীব, তাদের অন্তরেও অন্তর্যামী তুমি হয়ে আছো আর সর্বত্র সর্বব্যাপক রূপে তুমি অবস্থান করছো। অন্তর্বহিরাবস্থিতম অথচ অলক্ষম, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, ভেতরে তুমি বাইরেও তুমি, অথচ আশ্চর্যের বিষয় অলক্ষম, কেউ তোমাকে দেখতে পারছে না। অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরাবস্থিতম, কেন দেখতে পাচ্ছে না জানো? মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাদোক্ষজমব্যয়ম ন লক্ষসে মূঢ়দৃশা ন চো নাট্যোধরো যথা। জীব আর তোমার মাঝে তুমি মায়ার জবনিকা, জবনিকাচ্ছন্নম অজ্ঞাদোক্ষজমব্যয়ম ন লক্ষসে মূঢ়দৃশা নটো নাট্যোধরো যথা। তুমি মায়ার জবনিকা পর্দা দিয়ে দিয়েছো জীব, আর তোমার মাঝখানে মায়ার জবনিকাকে সরিয়ে তোমাকে দেখবার ক্ষমতা জীবের নাই। বিবাহ যখন হয় যেদিন বউ ভাত সেদিন এক গলা ঘোমটা দিয়ে বধুরানী বসে থাকে, পতি দেবতা আসবে, তা ঘোমটা সম্মুখে আছে, পতি আছেন ওই পাশে, ঘোমটা দিয়ে তো মুখ দেখতে পাচ্ছে না পতির, তা ঘোমটা সরাবেন কে? নিজে সরিয়ে দেবেন? এটা কি ভোগ্যতা? কি বাবা, মা জননী বধুরানী ঘোমটা কি নিজেই সরিয়ে দেবেন? এটা কি ভোগ্যতা? না, তা কে সরাবে? পতিদেব, পতিদেবতা ঘোমটা সরাবে। জগতের পতি কে? রাস পঞ্চাধ্যায় প্রসঙ্গে দেখতে পাচ্ছি, গোপীনাং তৎপতীনাং চ সর্বেষাং চৈব দেহিনাম। সুখদেব বলছেন, সরো পরীক্ষিত, কি করে বলছো তুমি বৃঙ্গনা বর্গের পরপতি কৃষ্ণ? পরপতি না, পরপতি মানে একটা কথাই তো দুবার বলছে। না না, দার্শনিক হও, অত সোজা নয়, তাহলে তো সবাই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী হতেন, অত সোজা না, বড় বড় বাতেলা মারতে পারা যায়, একটা কলম লিখুন তো দেখি ওই রকম। দার্শনিক হও কেন বাবা? পরপতি নয়, পরপতি, একটা কথাই তো দুবার বললেন। না, পরপতি মানে পর, অন্যের পতি, তার নাম পরপতি, আর পরপতি পর মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পতি কৃষ্ণ। গোপীনাং তৎপতীনাং চ, কৃষ্ণ গোপীদের পতি, তৎপতীনাং চ তাদের পতিদের পতি, এবং সর্বেষাং চৈব দেহিনাম, যত দেহি আছে দেহধারী জগৎ জীব সকলের তিনি একমাত্র পতি। পাতি ইতি পতি, যিনি প্রতিপালন করেন তিনি পতি, কৃষ্ণই একমাত্র প্রতিপালনকর্তা, তাই সার্থক অর্থে তিনি পতি, তিনি পতি, তিনি পতি, বরঞ্চ জগতের পতিগণ সকলেই পরপতি। আর পতিকে সকলেই তো স্ত্রী,
সনাতন গোস্বামী পাদের সান্নিধ্য লাভ করবার জন্য মীরাবাই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সনাতন গোস্বামী পাদ বলে দিয়েছিলেন, আমি বাবাজি মহারাজ কোনো স্ত্রী মুখ দর্শন করি না। বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, উনি লিখে পাঠিয়ে দিলেন। আমি জানতাম নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে তথা ব্রজমণ্ডলে একজনই পুরুষ আছেন, তার নাম পুরাণ পুরুষোত্তম গোবিন্দ সুন্দর। এখন দ্বিতীয় পুরুষের আমদানি হয়েছে ব্রজমণ্ডলে, যিনি কোনো স্ত্রী মুখ দর্শন করেন না, তার চরণে কোটি নমস্কার। এখন সনাতন বুঝে গেলেন যে কি কাণ্ডটা আইনা করলাম আমি, নিজে ছুটে এলেন মীরাবাইয়ের কাছে, এবং দর্শন দেবেন কি, দর্শন করে ধন্য হলেন তিনি। অতএব পতি একজন, পুরুষ একজন, তিনি আমার প্রাণ গোবিন্দ সুন্দর, তিনি পুরুষোত্তম। এই জন্য শ্রীমৎ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগে তাঁকেই পুরুষোত্তম বলে উল্লেখ করা হয়েছে। বন্দে পুরুষোত্তমম, তিনি, অতএব তিনি পতি। ঘুঘট কে পট খোল সম্মুখ মে পিও হিয়াজিনী প্রেমাস্পদ যিনি, তিনি তো ঘুমটা খুলবেন। ঘুমটার ওই পারে তিনি, যবনিকার ওই পারে তিনি, পর্দার ওই পারে তিনি, দেখতে পাচ্ছি না, কে সরাবেন পর্দা, তারই তো কথা দেওয়া আছে। দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। উনি যদি কৃপা করে পর্দা সরান, জীবের তাকে দেখতে কোনো আপত্তি নেই। আমার ছোট্ট দুটি বাহু পাশে, সে যদি না নিজে আসে, অনন্ত মহান সে যে মিছে আসা তারে ধরা, মিছে আসা তার সাথে নীরব নিথর রাতে প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। যবনিকা সরিয়ে দাও, মায়া যবনিকা ছন্নম অজ্ঞাধোক্ষজমগ্যম নলক্ষসে মূঢ়দৃশা নটো নাট্য ধরো যথা। পিসিমা বললেন, বাপ তোর কাছে কিছু চাইব, তুই দিবি তো? কৃষ্ণ বললেন, হ্যাঁ পিসি চাও, তোমাকে অদেও কি আছে, যা চাইবে দেব। আজকে পিসিমা কৃষ্ণের কাছে চাইছেন, বাপ যত যত দুঃখ আমরা আগে পেরিয়ে এসেছি, তৎ সমস্ত দুঃখ তুই আজকে আমাকে ফিরিয়ে দে। গোবিন্দ সুন্দর অবাক হলেন, দুঃখ চাইছো তুমি? হ্যাঁ বাপ, সেদিন দুঃখ ছিল বলেই দুঃখের থেকে উদ্ধার করতে তুই এসেছিলি। আজকে দুঃখ নাই, রাজমাতা আমি, সুখ আমার চরণ চুম্বন করছে, আর দেখ তুই আমাদেরকে ছেড়ে দ্বারকাতে চলে যাবি। অতএব চাই না আমাদের এমন সুখ যে সুখে তোকে হারাতে হয়। বিপদহ সন্তু না শশ্বত তত্র তত্র জগদ্গুরুম ভবতো দর্শনম ইয়থ্যাত অপুনর্ভব দর্শনম। দুঃখ ফিরিয়ে দে। গোবিন্দ সুন্দর বললেন, পিসি আমার ভাণ্ডারে তো দুঃখ নাই, আনন্দ আছে। শোনো, এই যাত্রায় দ্বারকা যাব না, চলো। কুন্তী পিসিমা গোবিন্দ সুন্দরকে অন্তঃপুরে নিয়ে গেলেন। গোবিন্দ সুন্দর যা যা পেতে ভালোবাসেন সুন্দর করে সেই সমস্ত দ্রব্যাদি রন্ধন করে শ্রী শ্রী গোবিন্দের মুখের মধ্যে তুলে দিচ্ছেন। পরমবাৎসল্যে গোবিন্দ সুন্দর এবং কুন্তী উভয়ের চোখেই জল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কী জয়। ২৬টি শ্লোকেতে কুন্তী পিসিমা গোবিন্দ সুন্দরের স্তুতি করেছেন। এটি শ্রীমৎ ভাগবতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ অধ্যায়, এর নাম কুন্তী স্তব। আজকে কুন্তী স্তবের মধ্যেই আস্বাদন বিশ্রাম গ্রহণ করুন। আগামীকালকে ভীষ্মস্তুতি, সুখদেবের গঙ্গা তীরস্থ সভাতে পরীক্ষিত মহারাজের শুভাগমন, সুখদেব গোস্বামী পাদের চরণপ্রান্তে পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা, অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগী নাম পরমম গুরুম পুরুষস্য যৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। তদুত্তরে সুখদেব গোস্বামী পাদের ভাগবত বর্ণন। ধীরে ধীরে আস্বাদন আমাদের এগিয়ে চলতে থাকবে। আজকে কুন্তী স্তবেই আমাদের আস্বাদন বিশ্রাম গ্রহণ করুন।
बोलिए वृंदावन बिहारी लाल की जय। गोविंद जय जय गोपाल जय जय 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 राधा रमण हरि गोविंद 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 जय जय बोलो राधा रमण हरि गोविंद जय 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 राधा रमण हरि गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय हरे गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल हरि बोल বাড়াবে বাড়ানোর লোকই তো নাই গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় Yeah.